শনিবার 24 মার্চ ঢাকা প্রিমিয়ার লিগে সুপার লিগে নিজেদের প্রথম ম্যাচে গাজীপুর গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে জয়ের পর মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হন আবাহনী অধিনায়ক নাসির হোসেন। ঢাকা প্রিমিয়ার লিগের চলতি মৌসুমে নাসির যে দলের নেতৃত্ব দিচ্ছেন সেই আবাহনী দলে খেলছেন টাইগারদের ওয়ানডে দলপতি মাশরাফি বিন মুর্তজাও। অনেকেই মনে প্রশ্ন জাগতে পারে, তাহলে মাশরাফি কেন অধিনায়ক নন? ধারণা করছি সেটা তার উদারতা, কেননা গেল মৌসুমে তিনি ও মুশফিকুর রহিম যখন লিজেন্ড অব রূপগঞ্জের হয়ে খেলছিলেন তখন উদারতার বশত মুশফিকের কাঁধে তিনিই নেতৃত্ব দান তুলে দিয়েছিলেন। এবারও হয়তো তার ব্যতিক্রম দেখা যায়নি, তবে মাশরাফিন এমন উদারতার প্রতিদান দিতে কার্পণ্য দেখাচ্ছেন না নাসির হোসেনও। যাই করেন, দলের অধিনায়ক হিসেবে সে সিদ্ধান্ত নেন যে বিষয়ে অভিজ্ঞ মাশরাফিকে অবগত করেন। আমি সবকিছুই করছি, তারপরও যাই করি না কেন মাশরাফি ভাইয়ের সাথে কথা বলেই করছি। তিনি আরো হয়তো ভালো মাঠে ওরকম কথা বলেন না, কিন্তু যখন সেটা বলেন সেটাই নিচ্ছি। নাসির এ সময় কথা বলেন টুর্নামেন্টের নিজেদের লক্ষ্য নিয়েও, যেখানে চ্যাম্পিয়নের বিকল্প কিছুই ভাবতে চাইছে না। অদম্য এই দলটি, সবচেয়ে বড় কথা আমরা চ্যাম্পিয়ন হওয়ার জন্যই খেলছি, চ্যাম্পিয়নের বিকল্প কিছুতেই দেখছি না। সুপার লিগের প্রথম ম্যাচটা অনেক গুরুত্বপূর্ণ ছিল আমাদের জন্য, তো আল্লাহর রহমতে সেটা জিততে পেরেছি। তো এখন চেষ্টা করব এই মোমেন্টটা সামনে নিয়ে যাওয়ার জন্য। এরকম আরও নতুন নতুন এক্সক্লুসিভ নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। নিউজটি ভালো লাগলে লাইক প্রেস করুন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ দিন।